আজ মনটা চাইছে বিরিয়ানি বিরিয়ানি, তো যেমনি ভাবনা তেমনি কাজ। তো এদিকে চালটা ভিজিয়ে দিয়েছে, আর এদিকে বেরেস্তাও হয়ে গেছে, আর ওইদিকে আলু ভাজা হচ্ছে ডুমু ডুমু করে কেটে, বিরিয়ানির মধ্যে যেরকম হয় বন্ধুরা জানো। আর এখানে চিকেনটা রয়েছে, চিকেন চাপ হবে তো সেই কারণে। আর এদিকে আলুটা পুরো ভাজা হয়ে গেছে, আর গাছের পেঁপে বড়মশাই কিছুটা নিয়ে এসেছে। আর এখানে চিকেনটাকে কষানো হচ্ছে চাপ বানাবে বলে। তো পুজো তো চলেই আসছে বন্ধুরা, তো এবছর সেরকমভাবে কোথাও বেরোতে পারছি না, বাড়িতেই বন্ধু মেয়ে কোলে, তো সেই কারণে এবছরে সব কিছুই এরকমভাবেই হবে। তো বাড়িতেই বানিয়ে নিচ্ছি, বলা তো যায় না সামনে পুজো আসছে কতটা কি বেরোতে পারবো বা না পারবো। বরমশাই তো নিয়ে আসবেই, আর তার সঙ্গে নিজেরাও যদি একটুখানি বানানোর চেষ্টা হয় বাড়িতে, তাহলে আর খারাপ কি। তো চলো, বিরিয়ানি প্রায় রেডি বলতে গেলে, আর এরপর তোমরাও পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখন চলো বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিই। এবার পুজোতে তোমরাও সবাই খুব ভালো করে ঘুরো, এনজয় করো, মজা করো, দেখা হবে।